আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও একটি রিয়েল ভিডিও সবার সাথে শেয়ার করব। তো সেই ভিডিওটি হচ্ছে রিচার্জেবল সোলার প্যানেল কিভাবে কাজ করে, তো সে বিষয়টি আজকে দেখাবো। তো সেই বিষয়টি কিভাবে তৈরি করা যায়, আপনার চাইলেই এরকম অটো সোলার প্যানেল তৈরি করে নিতে পারেন, তো বিষয়টি অবশ্যই দেখবেন। তো তার জন্য প্রথমে আমাদের লাগবে 5 ভোল্ট একটি সোলার প্যানেল, আর লাগবে একটি ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরটি কিন্তু অবশ্যই BC547 হতে হবে, আর লাগবে একটি 4007 একটি ডায়োড, আর লাগবে আমাদের একটি 10K একটি রেজিস্টর 10K। তো অবশ্যই স্যাম্পল কিছু মালামাল দিয়ে তৈরি করব অটো সোলার সিস্টেম। তো আর একটি লিথিয়াম ব্যাটারি তো লাগবে অবশ্যই, আর 3 ভোল্ট অথবা 3 ভোল্টের যে লাইটগুলো আছে, তো সেই লাইটগুলো দিয়ে আমরা একটি তৈরি করব। তো আপনারা চাইলে অবশ্যই এখানে একটির জায়গায় 2 থেকে 3টি লাইট ইউজ করতে পারেন। তো আমি একটি লাইট টেস্টিং করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা কি সার্কিটটি আগে তৈরি করে নেব। তো প্রথমেই আমাদের যে কাজটি সেটি হচ্ছে ট্রানজিস্টরের যে পিনগুলো আছে, তো অবশ্যই কিন্তু সেটি আগে চিনতে হবে। তো প্রথম যে আমাদের যে বাম সাইডের যে পিনটা আছে সেটি হচ্ছে কালেক্টর, মাঝখানে হচ্ছে বেস, আর লাস্টে হচ্ছে ইমিটার। তো এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তো সেটি কিন্তু উল্টাপাল্টা হলে কিন্তু সার্কিটটি কিন্তু ওপেন হবে না। প্রথমে আমাদের যে ডায়োডটি আছে, তো সেই ডায়োডের যে মাইনাস টার্মিনাল আছে, তো সেই ডায়োডের যে মাইনাসটি আমরা সরাসরি ইমিটারের সাথে কালেক্ট করব, ট্রানজিস্টরের ইমিটারের সাথে কালেক্ট করব। এবং ট্রানজিস্টরের যে বেস পয়েন্টটি আছে, তো সেই বেসের সাথে আমরা 10K রেজিস্টরটি সোল্ডারিং করে নেব। তো ভালোভাবেই খেয়াল রাখবেন, এবং সেই ট্রানজিস্টরটি আবার ডায়োডের প্লাস টার্মিনালের সাথে সংযুক্ত করতে হবে। তো এখন কিন্তু আমাদের মোটামুটি হয়েছে। তো এখন আমরা লাইটটি কানেক্টিং করব। তো লাইটের যে প্লাস আর মাইনাস, তো মাইনাসটি আমরা সরাসরি ট্রানজিস্টরের কালেক্ট করব, ট্রানজিস্টরের সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে কালেক্টর সাইডে আমরা লাইটের প্লাসটি লাগিয়ে নেব, এবং মাইনাসটি কিন্তু আমাদের সরাসরি প্যানেলের সাথে লাগবে। তো এই যে প্লাসটি আমাদের সরাসরি প্যানেলের সাথে লাগাতে হবে, এবং মাইনাসটি কিন্তু সরাসরি ট্রানজিস্টরের সাথে অ্যাড হবে। তো এই যে সার্কিটটি একদম সিম্পলভাবে তৈরি। কারো কোনো বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এখন আমরা প্যানেলটির সাথে লাগিয়ে টেস্ট করব। লাইটটি সরাসরি প্যানেলের প্লাসের সাথে সংযুক্ত করব, লাইটের যে প্লাসটি সরাসরি প্লাসের সাথে, এবং মাইনাসটি ডায়োড হয়ে ট্রানজিস্টর হয়ে তারপর যাবে মাইনাসের বাল্বের মাইনাসের সাথে। তো এই যে এরকম একদম সিম্পলভাবে। তো এখন ব্যাটারি কানেক্টের সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাটারির যে প্লাস এবং প্যানেলের যে প্লাস সেটি একত্রে লাগাতে হবে, ব্যাটারির প্লাসের সাথে লাগাতে হবে, এবং মাইনাসটি আমাদের ট্রানজিস্টরের যে ইমিটার আছে সেই ইমিটারের সাথে লাগাতে হবে। তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জিং হবে প্লাস অটো কাজ করবে। দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু অন হয়েছে, লাইটটি অন হয়েছে তার কারণ প্যানেলটা কিন্তু কোনো প্রকার আলো পায় নাই, তো সেই ক্ষেত্রে লাইটটি কিন্তু অন হয়েছে। তো এই যে এদিকে যে উল্টো করলে কিন্তু লাইটটা একদম অফ হয়ে যাচ্ছে, তার কারণ প্যানেলের সাথে আমাদের আলোর সাথে সংযুক্ত থাকলেই কিন্তু লাইটটা অফ হবে। তো এটি কিন্তু দিনে এবং রাতে 100% অটো কাজ করে, রাত হলে কিন্তু লাইটটি জ্বলে। তো দেখতে পাচ্ছেন, তারপরেও আমি আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি একটা লাইট দিয়ে।
যে লাইট দেওয়ার সাথে সাথে কিন্তু এটি অফ, যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অটোমেটিক অনেক সুন্দরভাবে কাজ করতেছে। তো আপনারা চাইলে এটি তৈরি করে নিতে পারেন, আপনারা নিজের কতটুক ইচ্ছে মতো তৈরি করতে পারেন, বাল্ব বেশি দিতে পারেন এবং প্যানেলটি একটু বড় হিসাবে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।